খাই লাইছে এই 18 তারিখে রাত্রিবেলা যে হাই ভোল্টেজের কারণে 8 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডে বেশ কিছু বাড়িতে অনেক বাড়িতে হাই ভোল্টেজের কারণে যে ইলেকট্রিক্যাল এই অ্যাপ্লায়েন্সগুলি আছে প্রত্যেকের নষ্ট হয়ে গেছে। এই ড্যামেজ আমরা বিগত দিনে যখন ডেপুটেশন দিই তখন আমরা আলাপ করে গেছি যে আমাদের এই ডিমান্ডগুলি আমরা প্লেস করব, আমাদেরকে কম্পেনসেশন দিতে হবে কোম্পানির তরফ থেকে। সেই মোতাবেক আজকে আমরা এসেছি, আজকে আমরা এক্ষুন যারা এসেছি প্রায় ১৯টা ফ্যামিলির লোক আমরা এসেছি, আরও আসবে, আগামীকাল আসবে, পরশু দিন আসবে, যার যার অ্যাসেসমেন্ট করে যা ক্ষতিপূরণ ডিমান্ড করার জন্য এখানে আসবে। তো আজকে মোটামুটি প্রায় লক্ষ টাকার উপরে আছে মনে হয় টোটালটা, আমি ঠিক বলতে পারছি না। ইন্ডিভিজুয়াল যে প্রেয়ার করা হয়েছে তার অ্যামালগেমেটেড যে অ্যামাউন্টটা সেটা লাখ টাকার উপরে আছে। আজকে আমরা ডিমান্ড করেছি কোম্পানির কাছে যে আগামী দিনে আমাদের এই ক্ষতিপূরণটা তাদের কাছে আমরা ডিমান্ড রাখছি যে ক্ষতিপূরণটা পুষিয়ে দেওয়ার জন্য। আর আগামী দিনেও আগামীকাল পরশু যারা যারা জানে না এই ব্যাপারগুলি তারাও এসে ডিমান্ডগুলো প্লেস করবে। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।